তুমি যেভাবে নবীনদের সাথে জড়িয়ে এই কাজটা করলে তাতে নবীন প্রবীণের যে ভেদাভেদ এতদিন ছিল সব তো ঘুচে গেল। কর্তা দাদু, পুদিনা শরবত বানিয়েছি আজকে। পুদিনা শরবত? হ্যাঁ। একবার রাজস্থান গেছিলাম জানো তো, ওখানে রাস্তার ধারে ধারে এই পুদিনা শরবতের দোকান। কি স্বাদ! আজ আবার সেই পুদিনার শরবত। ভালো হয়েছে? চমৎকার হয়েছে। আরে এই কদিন কোথাও আমার বাড়িতে ছিল না, আমার এইসব স্বাস্থ্য রক্ষার খাওয়া দাওয়া লাগে উঠে গেছিল। এই আবার চালু করো। হাই, সত্যি কথাটা এবার বলে ফেলি। কি সত্যি কথা? শোনো কথা মা, তুমি যে কদিন বাড়িতে ছিলে না, তোমার এই কর্তা দাদু দুধ একেবারে ফুটিয়ে ক্ষীর করে তারপর পাটালি দিয়ে খেয়েছি, চিন্তা করতে পারো? বাবা, তুমি এইসব করেছো? কর্তা দাদু, আপনি আর তোমার কর্তা দিদি এইসব বাড়িয়ে বাড়িয়ে বলো, সব কিছু বাড়িয়ে কি বাড়িয়ে? এই এই তো এই তো তিন মিনিট তো খেতে, কি কি আমরা খেতাম ওসব বল। আমি কি যে বলো বাবা, আমি তো তখন ছিলামই না, হঠাৎ করে বন্দুকের নলটা আমার দিকে ঘুরিয়ে দিলেই হলো, ভাগ্যিস ছিলাম না বাবা। ধরা পড়ে গেলেন তো, খেয়েছো? আমি যাকে, অনেক দিন পর বাড়িটা কিন্তু বেশ কম কম করছে না সত্যি, আবার সেই আগের মতন খুব জুটি হচ্ছে। একদম তুই ঠিক কথা বলেছিস, তাই না বাবা বলো? এই যে এতদিন কথা অগ্নি কাজা কানুন ছিল না, বাড়িটা কেমন খা খা করতো, এই যে সবাই এসে গেছে আমার তো খুব আনন্দ হচ্ছে জানো তো। হ্যাঁ, ওরাঙ্গটাঙ্গের দল হয়তো নিচে নামে কম, কিন্তু না থাকলে সত্যি বড্ড ফাঁকা ফাঁকা লাগে। আর ওরা যা যুদ্ধ জয় করে এলো, কথা মা আমি সব শুনেছি তিমিরের কাছে, তোমাকে আর কি বলবো বলো, একটাই কথা বলতে হয় যে এই পরিবার তোমাকে পেয়ে ধন্য। ও মা, কথা মশাই, ও আবার কি কথা, পরিবারের মানুষ পরিবারের লোকজনদের জন্যই তো করবে, তার জন্য ধন্যবাদ জানানোর কিছু নেই, সেটা তো তাদের কর্তব্য, তাই না? তবে এ কথা ঠিক, কথা মা প্রমাণ করে দিয়েছে যে সে হলো এবাড়ির একেবারে যোগ্য বউ। হ্যাঁ গো মা, তুমি যেভাবে নবীনদের সাথে জড়িয়ে এই কাজটা করলে তাতে নবীন প্রবীণের যে ভেদাভেদ এতদিন ছিল সব তো ঘুচে গেল। একেবারে ঠিক, এবার এই পাচকটা যদি কফির দোকান ছেড়ে আমাদের ব্যবসায় একটু মন দেয় তাহলে ষোলো গলা পূর্ণ হয়। কি ভালো ছাত্র ছিল, বিদেশ থেকে MBA করে এসছে, এখন আমাদের পরিবারের এই গুহ ফার্মাসিউটিক্যালসের দায়িত্ব তো ওরই নেওয়া উচিত, তাই না? তুই যে ধরনের ফেস্টিভ্যাল সেলিব্রেট করিস সেগুলো আমাদের ক্যাফেতে চলবে না, যে জিনিসটা বুঝিস না সেটা মধ্যে কেন ঢুকছিস, উইল ফিগার ইট আউট। এই সুযোগে যদি আমি কর্তা দাদু আর বাকি প্রবীণদের নবীনদের সঙ্গে মিলিয়ে দিতে পারি তাহলে তো দারুণ হবে।